আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের অত্যন্ত অনুরোধের একটি ভিডিও নির্মাণ করতে যাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন না ডসাল ট্রাফালে ক্রয় করবে, এটি আপনারা অনেকদিন আগেই জেনেছেন বা নির্ধারণ করে ফেলেছেন। কিন্তু সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টের ক্ষেত্রে বাংলাদেশ কোনটি ক্রয় করতে পারে, বাংলাদেশের জন্য কোনটি সবচেয়ে প্রিফারেবল? বন্ধুরা, এর মধ্যে তিনটি যুদ্ধবিমান রয়েছে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট হিসেবে, ZNC F-16 ফাইটিং ফ্যালকন এবং সুইডেনে নির্মিত সাবজেট 39 গ্রাইপিন। এই তিনটি থেকে দাম, ক্ষমতা, সক্ষমতা সব কিছু বিচারে বাংলাদেশ কোনটি ক্রয় করতে পারে তার F-7BG ফ্লিটটিকে রিপ্লেস করার জন্য? বন্ধুরা, এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনারা জানতে চান, ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, একটুও না টেনে। আপনাদের বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান ক্রয় নিয়ে অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর ভিতর পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি আমার নিয়মিত ভিউয়ার্সরা শেষ পর্যন্ত এক সেকেন্ডও না টেনে দেখে আমার এই কষ্টের প্রতিদান দিবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিমানবাহিনীর MRCA করতে করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ভুলে গেছেন। বন্ধুরা, আমি সেই ভুলে যাওয়া বিষয়টি সামনে আনার চেষ্টা করছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য 16টি মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট কিনবে এবং বিমানবাহিনীর প্রধানের বিভিন্ন ভাষণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণভাবে বোঝা গেছে যে বাংলাদেশের এই মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টটি কোনো ইউরোপীয় প্ল্যাটফর্ম থেকে আসতে পারে। ইউরোপীয় প্ল্যাটফর্ম বলার সাথে সাথে আপনাদের চোখের সামনে যে দুটি যুদ্ধবিমান ভেসে উঠবে, তার একটি হলো ইউরোফাইটার টাইফুন আর অন্যটি হলো ডাসল্ট রাফালে। বন্ধুরা, অনেকদিন ধরে বাংলাদেশ যদি ইউরোপীয় প্ল্যাটফর্ম থেকে মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট ক্রয় করে থাকে, তাহলে ইউরোফাইটার টাইফুন এবং ডাসল্ট রাফালে এই দুটি যুদ্ধবিমানের মধ্যে বিভিন্ন ধরনের তুলনামূলক বিশ্লেষণ হচ্ছে যে বাংলাদেশ যদি ইউরোপীয় প্ল্যাটফর্ম গ্রহণ করে, তাহলে ইউরোফাইটার টাইফুন অথবা ডাসল্ট রাফালে থেকে কোনটি ক্রয় করলে বাংলাদেশের জন্য ভালো হবে, অর্থাৎ কোন যুদ্ধবিমানটি বাংলাদেশের জন্য একেবারে পারফেক্ট হবে। অনেকেই এই ব্যাপারটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরছেন যে বাংলাদেশ বিমানবাহিনীর তার মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টের জন্য ডাসল্ট রাফালে না ইউরোফাইটার টাইফুন কোনটি সংগ্রহ করবে এবং কোনটি সংগ্রহ করলে বাংলাদেশ বিমানবাহিনী অধিকতর শক্তিশালী হবে। বন্ধুরা, আমি এই বিশ্লেষণে যাব না। কিছুদিন পূর্বে একটি ইউরোপীয় দেশ তাদের পুরনো যুদ্ধবিমান পরিবর্তন করে নতুন যুদ্ধবিমান তাদের বিমানবাহিনীতে ইনস্টল করার জন্য একটি ইভালুয়েট নোটিশ জারি করে। এই ইভালুয়েট নোটিশের সূত্র ধরে বিশ্বের তাবড়তাবড় যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান সেই ডিলটি পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। এদের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বখ্যাত সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো হলো আমেরিকা লকহিড মার্টিন এবং বোয়িং, ফ্রান্স থেকে ডাসো অ্যাভিয়েশন, যারা ফ্রান্সের লেজেন্ডারি এবং যুগান্তকারী ডাসল্ট রাফালে যুদ্ধবিমানের নির্মাণকারী প্রতিষ্ঠান। বন্ধুরা, ইউরোফাইটার টাইফুন নির্মাণকারী আরেক প্রতিষ্ঠান হলো ব্রিটেনের BAE সিস্টেম। BAE সিস্টেম হলো বিশ্বের যতগুলো হাইটেক সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অন্যতম। এর বাইরে ইউরোফাইটার টাইফুনের আরেক নির্মাণকারী প্রতিষ্ঠান হলো ইটালির লিওনার্দো ফিনমেকা। এই প্রতিযোগিতার দৌড়ে ইটালির লিওনার্দো ফিনমেকাও অংশগ্রহণ করেছিল। বন্ধুরা, এই প্রেক্ষাপটে এই তাবড়তাবড় কোম্পানিগুলো যখন সেই ইউরোপীয় দেশটির বিমানবাহিনীর বিমান সরবরাহের জন্য উঠে পড়ে লাগলো, তখন তারা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। বন্ধুরা, এটাই স্বাভাবিক। যদি আপনার কাছে লকহিড মার্টিনের F-35 লাইটিং টিউব, ডাসো অ্যাভিয়েশনের ডাসল্ট রাফালে এবং ইউরোপীয় কনসোর্টিয়ামের ইউরোফাইটার টাইফুনের মতো যুদ্ধবিমান একসাথে অফার করা হয়, তাহলে আপনার মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। তখন সে একটি ইভালুয়েট ট্রেনিং জারি করলো। বন্ধুরা, সেই ইভালুয়েট ট্রেনিংয়ের মাধ্যমে বা সেই ইভ্যালুয়েশনের মাধ্যমে তারা দেখলো যে ইউরোফাইটার টাইফুনের চেয়ে ডাসল্ট রাফালে এগিয়ে, এবং এটি তারা প্রতিবেদন সহকারে প্রকাশ করলো। আর তারপর থেকেই বাংলাদেশে একটি জোরদার আলোচনা শুরু হয়েছে, বাংলাদেশ তাহলে কেন ডাসল্ট রাফালে রেখে ইউরোফাইটার টাইফুন ক্রয় করছে? বন্ধুরা, বাংলাদেশ যেটি করছে তার পেছনে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমি সেই কারণগুলো আরেকটি ভিডিওতে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ কেন ডাসল্ট রাফালের থেকে ইউরোফাইটার টাইফুনকে বেশি পছন্দ করেছে। বন্ধুরা, এখন আসি আমাদের মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টের ভিতরে ইউরোফাইটার টাইফুন অথবা ডাসল্ট রাফালে এই দুইটির মধ্যে একটি আসবে। তবে বন্ধুরা, আরেকটি বিষয় অনেকেই এড়িয়ে যাচ্ছে এবং এটি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য কখনোই কম গুরুত্বপূর্ণ নয়,
সেটি হলো বাংলাদেশ বিমানবাহিনী অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছিল যে তাদের মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের পর তারা নজর দেবে তাদের ফ্লিটে F7BG-এর রিপ্লেস হিসেবে কমপক্ষে 3 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট সংযোজনের দিকে। আর এটি যদি বাংলাদেশ করতে পারে তাহলে বাংলাদেশ বিমানবাহিনী দক্ষিণ এশিয়া বিশেষ করে সাবকন্টিনেন্টের ভিতরে অন্যতম শক্তিশালী বিমানবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। বন্ধুরা, মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট নিয়ে অনেক কথা আমরা শুনতে পাই, কিন্তু এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো উচ্চবাচ্য হয়নি। তাহলে কি বাংলাদেশ সরকারের মধ্য থেকে বা বাংলাদেশ বিমানবাহিনীর নীতি নির্ধারণী পর্যায় থেকে এই মাল্টিরোল কম্ব্যাক্ট, এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট সংগ্রহের ক্ষেত্রে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না? বা মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট যদি বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত হয়, কতদিনের মধ্যে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টগুলো বাংলাদেশ বিমানবাহিনী তার পরবর্তীতে সংযুক্ত করতে পারবে? বন্ধুরা, এখানে অর্থের একটি ব্যাপার রয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী প্রায় $3 বিলিয়ন খরচ করবে তার 16টি মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট ক্রয় করার ক্ষেত্রে। বন্ধুরা, বাংলাদেশের ডিফেন্স লাভাররা একটু অতি আবেগী, দেশের প্রতি তাদের ভালোবাসার কোনো কমতি নেই এবং দেশের প্রতি তাদের আবেগ অনেক উচ্চে। তাদের এই আবেগকে আমি অত্যন্ত বড় রকমের সম্মান জানাই। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি আবেগবাদী না হয়ে বাস্তববাদী হই, তাহলে এ কথা স্পষ্ট এবং বস্তুনিষ্ঠ সত্য যে বাংলাদেশ বিমানবাহিনী তার মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের পিছনে $3 বিলিয়ন খরচ করার পর, বিশেষ করে 5 বছরের মধ্যে নতুন কোনো যুদ্ধ বিমান ক্রয় করার মতো সক্ষমতায় থাকবে না। বন্ধুরা, বাংলাদেশ বিমানবাহিনীর বা বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে যে কোনো সমরাস্ত্র ক্রয় করার, কিন্তু এখানে অর্থনৈতিক সক্ষমতাই শেষ কথা নয়। বা বাংলাদেশ সরকার দেশের প্রতি দায়বদ্ধ, দেশের আরও অনেক উন্নয়ন প্রজেক্ট রয়েছে যেখানে অর্থের প্রয়োজন হয়। বাংলাদেশ গভর্নমেন্টকে জনগণের কথা ভাবা লাগে, সেই সূত্রে সকল বাজেট সে বিমানবাহিনীর পিছনে ব্যয় করতে পারবে না। তাছাড়া বাংলাদেশের 3টি ফোর্স রয়েছে, সমানভাবে দেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষার্থে এই সকল ফোর্সের উন্নয়ন সাধন করতে হয়। তাই বাংলাদেশ বিমানবাহিনী তার মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট সংগ্রহের পর কমপক্ষে 5 বছর সময় নেবে তার সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টগুলো সংগ্রহের জন্য। বন্ধুরা, 5 বছর পর বাংলাদেশ বিমানবাহিনীর যথেষ্ট সক্ষমতা হবে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টগুলো সংগ্রহের ক্ষেত্রে, আর এক্ষেত্রে অর্থ কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই 3 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট বাংলাদেশ বিমানবাহিনী হয়তো একবারে ক্রয় করবে না, সে হয়তো এক স্কোয়াড্রন করে পর্যায়ক্রমে ক্রয় করবে এবং প্রতি স্কোয়াড্রনের জন্য সে 5 বছরের মতো সময় নিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ বিমানবাহিনী যদি তার মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট 2024 সালের মধ্যে সংগ্রহ করতে পারে, তাহলে বাংলাদেশ বিমানবাহিনী তার সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টগুলো সংগ্রহের জন্য কমপক্ষে 2028 থেকে 2029 সাল পর্যন্ত অপেক্ষা করবে এবং সম্পূর্ণ, বিশেষ করে 3 স্কোয়াড্রন এই যুদ্ধ বিমান সংগ্রহের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর 2035 থেকে 2040 সাল পর্যন্ত লেগে যাবে। বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদের সামনে জানিয়ে রাখি, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিমানবাহিনী এখানে একটি সিদ্ধান্ত নিতে পারে, তার নতুন F7BG-এর যুদ্ধ বিমানগুলো হয়তো 30 সালের পরেও সে তাদের বহরে রাখতে পারে। বন্ধুরা, স্টপগ্যাপ হিসেবে বিমানবাহিনীর এই যুদ্ধ বিমানগুলো অত্যন্ত কাজ দেবে এবং তাদের সক্ষমতা বর্তমানে 4th জেনারেশনের যুদ্ধ বিমানের প্রায় সমকক্ষ। সুতরাং বাংলাদেশ বিমানবাহিনী সম্ভবত তাদের 2030 সালেই রিটায়ার্ডে পাঠাচ্ছে না। কমপক্ষে 16টি যে F7BG-এর যুদ্ধ বিমান রয়েছে সেগুলো তারা 2030 সাল থেকে 2035 সাল পর্যন্ত পরিচালনা করতে পারে। এখন বক্তব্য হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী তার সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের জন্য কোন যুদ্ধ বিমানগুলো চুজ করতে পারে। আমি বিভিন্ন ভিডিওতে সুযোগ পেলেই আপনাদের জানিয়ে রাখি যে আমার পছন্দের যুদ্ধ বিমান হচ্ছে, বিশেষ করে আপনি যদি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের কথা ধরেন, সেটি হচ্ছে F-16 Fighting Falcon Block 70x-72। বন্ধুরা, বর্তমানে এটি অত্যাধুনিক প্রযুক্তির F-35 Lightning II-এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে অ্যাভোনিক সমৃদ্ধ হয়েছে, যে কোনো মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের তুলনায় একেবারে পিছিয়ে থাকবে না। আধুনিক F-16 Fighting Falcon Block 70x-72 যুদ্ধ বিমানগুলো ডাসল্ট রাভালে, ইউরোফাইটার, টাইফুন এমনকি F-35 Lightning II-এর সাথেও লড়তে সক্ষম। সুতরাং বুঝতে পারছেন, বাংলাদেশ যদি F-16 Fighting Falcon Block 70x-72 গ্রহণ করে, সেটি হবে সোনায় সোহাগা এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্য একটি ঈদের আনন্দ। এর পরবর্তীতে যদি আপনি দ্বিতীয় যুদ্ধ বিমানটির অপশনাল হিসেবে পছন্দ করতে বলেন, আমি বলবো Z-10C। বন্ধুরা, Z-10C নয়, বর্তমানে চায়না তাদের বহরে এনেছে অত্যাধুনিক প্রযুক্তির এবং পিছনে Z-10C-র যে অসুবিধাগুলো ছিল বা যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে রিকভার করে একেবারে নতুন ধরনের Z-10D। বন্ধুরা, এই Z-10D বাংলাদেশ যদি চায়নার নিকট থেকে ক্রয় করে,
তাহলে বাংলাদেশ যে কোনো মাল্টিরোল কম্ব্যাট অর্থাৎ ভারী মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের বিরুদ্ধে ডিটারেন্স ব্যবস্থা অর্জন করতে সক্ষম হবে। ভারত যখন রাফালে যুদ্ধ বিমান ক্রয় করে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে, তখন পাকিস্তান অতি দ্রুত 30-40 জেটেন ডি এর অর্ডার দিয়েছে। পাকিস্তানের এই অর্ডারটি হলো ভারতের ডাসল্ট রাফালে যুদ্ধ বিমানগুলোকে মোকাবেলা করার জন্য। এবং যদি আপনি স্পেসিফিকেশনগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন জেটেন ডি অত্যন্ত ভালোভাবে ভারতের এই ডাসল্ট রাফালেকে মোকাবেলা করতে সক্ষম হবে। বন্ধুরা, চায়নার জেটেন ডি এর নিকট রয়েছে এক অত্যাধুনিক প্রযুক্তির লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15। পাকিস্তান যদি কোনোভাবে চায়নার নিকট থেকে এই PL-15 মিসাইলটি গেইন করতে পারে তাহলে ভারতের অভ্যন্তরেই এই ডাসল্ট রাফালেগুলোকে কবর দিতে পারবে পাকিস্তান। বন্ধুরা, ডাসল্ট রাফালে নিঃসন্দেহে অত্যন্ত হাইলি প্রযুক্তি সমৃদ্ধ একটি যুদ্ধ বিমান, আর সবসময়ের জন্য এটি স্বীকৃত যে চাইনিজ যে কোনো প্রযুক্তির চেয়ে এখনও পর্যন্ত ইউরোপীয় প্রযুক্তিগুলো এগিয়ে থাকবে। আর সেই প্রেক্ষাপটে অবশ্যই ইউরোফাইটার টাইফুন এবং ডাসল্ট রাফালে জেটেন সি এবং ডি এর চেয়ে এগিয়ে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এখানে খেলটি পুরোপুরি বদলে দেবে PL-15 এয়ার টু এয়ার মিসাইল। বন্ধুরা, PL-15 এয়ার টু এয়ার মিসাইলটি 400 কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিতে সক্ষম। আর এত লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল শুধুমাত্র চীনের হাতেই রয়েছে। বন্ধুরা, এবার আসি তৃতীয় অপশনে। আরেকটি অপশন আছে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফটের ক্ষেত্রে, সেটি হচ্ছে সুইডেনে নির্মিত Sabzer-39J। এই Sabzer-39 একটি সিরিজ বেরিয়েছে, এটি অত্যাধুনিক এবং সর্বশেষ আপডেট প্রযুক্তির। এই Sabzer-39 অত্যন্ত হাইলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার্স এবং অ্যাভোনিক সমৃদ্ধ যুদ্ধ বিমান। এমনকি এটি আমেরিকার লেজেন্ডারি F-16 ফাইটিং ফ্যালকন Block 70x-72 কেও টক্কর দিতে সক্ষম, এবং কিছু কিছু ক্ষেত্রে এটি থেকে সে এগিয়ে থাকবে। কিন্তু এখানে মূল্যের একটা ব্যাপার রয়েছে। এই যুদ্ধ বিমানটির মূল্য তার সমকক্ষ F-16 ফাইটিং ফ্যালকন এবং ZNC থেকে ঢের বেশি। একটি Sabzer-39 গ্রাইপ্যান ইয়ের পরিবর্তে দুইটি ZNC যুদ্ধ বিমান পাওয়া যাবে। অর্থাৎ দুইটি ZNC যুদ্ধ বিমানের যে মূল্য, সেই একই মূল্য একটি Sabzer-39 গ্রাইপিন ইয়ের। বন্ধুরা, তার মানে আমি কোনটি সংগ্রহ করব? অবশ্যই ZNC। এখানে প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি ZNC তার সংখ্যা দিয়ে পুষিয়ে দেবে। বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফটের জন্য আপনার কোনটি পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। এখানে রাশিয়ার কোনো যুদ্ধ বিমানের আলোচনা করলামই না, কারণ আগত ভবিষ্যতে রাশিয়ার কোনো যুদ্ধ বিমান কেনার কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশ বিমান বাহিনীর। এই ব্যাপারেও আমি আরেকটি ভিডিও দেব, আর সেই ভিডিওগুলো দেখতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে এই ধরনের অনেক দারুণ দারুণ ভিডিও আপনারা নিয়মিত পাবেন বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক বিভিন্ন সামরিক বিশ্লেষণ সম্পর্কে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।